ধীরে ধীরে বের হয়ে আসছে সালমান এফ রহমান ও তার পরিবারের একের পর এক কুকৃতি। শুভ্র দাড়ি ও সাদা পাঞ্জাবির আড়ালে সালমান এফ রহমান যে কত বড় ঘৃণ্য এক ব্যক্তি, যে ব্যাপারে ইতিমধ্যেই জেনে গিয়েছে দেশের মানুষ। এক্ষেত্রে সালমানের ছেলে শায়ানও কম যায় না। বাংলাদেশে পিতার কোম্পানি থেকে যুক্তরাজ্যে পুত্রের কোম্পানিতে টাকা পাচারের অভিনব চক্রান্ত করত বাবা ছেলে মিলে। তবে ঠিক কিভাবে এরকম চক্রান্ত করেছে দরবেশ ও তার ছেলে, সেই সবকিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ডস নাও এর আজকের এক্সক্লুসিভ আয়োজনে। বিগত আওয়ামী লীগ সরকার যেসব কারণে প্রচন্ড সমালোচিত ছিল, তাদের মধ্যে উপরের সারিতেই থাকবে টাকা পাচার। শেখ হাসিনার আস্থাভাজন মন্ত্রী, এমপি, অলিগার্ক এবং আমলারা লাখো কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই কাজে শুরুর দিকেই আছে সালমান এফ রহমান ও তার ছেলে শায়ান এফ রহমান। রপ্তানির নামে কোটি কোটি ডলার পাচার করেছে এই পিতাপুত্র। যুগান্তর পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য, যেখানে বলা হয়েছে দেশ থেকে বেক্সিমকো গ্রুপটির যে কোম্পানির পণ্য রপ্তানি করা হতো এর মালিক সালমান এফ রহমান, অন্যদিকে যুক্তরাজ্যের যে কোম্পানিতে পণ্য রপ্তানি করা হতো তার মালিক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান। অর্থাৎ বাংলাদেশে পিতার মালিকানাধীন কোম্পানিতে উৎপাদিত পণ্য লন্ডনের ছেলের মালিকানাধীন কোম্পানিতে রপ্তানি করা হয়েছে। এ প্রক্রিয়ায় যেসব পণ্য রপ্তানি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোর মূল্য দেশে আসেনি। এভাবে পাচারের ক্ষেত্রে অর্থের পরিমাণ প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে প্রায় $8 কোটি। গ্রুপটি এভাবে টেক্সটাইল সামগ্রী ও ফার্মা সামগ্রী রপ্তানির মাধ্যমেই বেশিরভাগ অর্থ পাচার করেছে। এভাবে রপ্তানি আয় দেশে না আনার পরিমাণ কয়েক ১,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে জানিয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে যা শনাক্ত হয়েছে এর পরিমাণই প্রায় ১,০০০ কোটি টাকা। জনতা ব্যাংকের মাধ্যমে গ্রুপটির মোটা অঙ্কের অর্থ পাচার করেছে। এছাড়া এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সোনালী ব্যাংক থেকেও অর্থ পাচার করা হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তির যদি দ্বৈত নাগরিকত্ব থাকে তাহলে বিদেশে কোনো সম্পদ থাকলে সে তথ্য আয়কর রিটার্নে দেখাতে হয়, আর দেশে যে সম্পদ থাকবে সেগুলো তথ্য তো রিটার্নে দেখাতেই হবে। বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান আয়কর রিটার্নে লন্ডনে কোম্পানি থাকার কোনো তথ্য উল্লেখ করেননি। বিদেশে নিজের স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানিতে পণ্য রপ্তানি করলে সে তথ্য সংশ্লিষ্ট ব্যাংককে জানাতে হবে, কিন্তু ব্যাংককে এসব তথ্য জানানো হয়নি বলে জানতে পেরেছে তদন্তকারী সংস্থাগুলো। তথ্য গোপন করে ভেবে পণ্য রপ্তানি ও পণ্যমূল্য দেশে না আনা দুটোই মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। মাত্র তিন দিনের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে উড়িয়ে দিয়েছে প্রায় ১০০ কোটি টাকা, যে টাকার সাথে জড়িয়ে আছে লাখো মানুষের ঘাম। শুধু বিয়ের অনুষ্ঠানে নয়, ব্যক্তিগত জীবনে শায়ান রহমানের লাইফস্টাইল দেখে চোখ কপাল উঠবে যে কারো। সম্প্রতি সিঙ্গাপুর সবচেয়ে ধনী এলাকার এক বাংলোতে দেখা গেছে কাস্টমাইজ নাম্বার প্লেটের একাধিক গাড়ি, যে গাড়িগুলো সাধারণত দেখা যায় বিশ্বের প্রথম সারির ধনকুবেরদের গ্যারেজে। খোঁজ নিয়ে জানা গেছে এই গাড়িগুলোর মালিক সালমান এফ রহমান হলেও তা ব্যবহার করেন শায়ান রহমান। ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে বিএনপি নেতা মোর্শেদ খানের মেয়ের সাথে সালমান এফ রহমানের ছেলের বিবাহ বার্ষিকীর ভিডিও। ১০০ কোটি টাকা ব্যয়ে ওমানের একটি বিলাসবহুল রিসোর্টে তিন দিন ব্যাপী আয়োজন করা হয়, যে অনুষ্ঠানে মোটা অঙ্কের টাকা ব্যয়ে উড়িয়ে আনা হয় বিটাউন কাঁপানো শিল্পী কনিকা কাপুর থেকে শুরু করে বলিউড স্টার কার্তিক আরিয়ান আর সুর সম্রাট রাহাত ফাতে আলী খানকে। যে অনুষ্ঠানে মিলনমেলা বসেছিল বাংলাদেশ থেকে অর্থ লোপাটকারীদের, আর এভাবেই দেশের টাকা পাচার করে পরিবারকে রাজকীয় ট্রিটমেন্ট দিয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাটপার সালমান এফ রহমান। এদিকে রপ্তানি ও আমদানি নামে ২৫৫ কোটি ডলার এখন পর্যন্ত দেশে আসেনি বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। মেয়াদ শেষে অতিরিক্ত সময়ের পরও এসব অর্থ দেশে আনা হয়নি। এসবের সঙ্গে জড়িত ৪৫ জন উদ্যোক্তাকে শনাক্ত করা হয়েছে। রপ্তানি আয় দেশে আনেনি এমন প্রতিষ্ঠানগুলোর তালিকা কেন্দ্রীয় ব্যাংক থেকে সিআইডিকে দেওয়া হয়েছে। ওই তালিকা ধরে সিআইডি ইতিমধ্যে কাজ শুরু করেছে। নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় ব্যাংক বকেয়া রপ্তানি আয়ের সমুদয় তথ্য উপাত্ত একত্রিত করে একটি প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদনের আলোকে প্রথমে ব্যাংকগুলোকে বলা হচ্ছে হালনাগাদ যেসব রপ্তানি আয় মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলো দেশে আনার জন্য উদ্যোক্তাদের উপর চাপ তৈরি করতে। এবার্তাবে ব্যাংকগুলো এখন সংশ্লিষ্ট উদ্যোক্তাদের বকেয়া রপ্তানি আয় দেশে ফিরিয়ে আনার জন্য চাপ দিচ্ছে। বকেয়া রপ্তানি আয় দেশে না আনলে নতুন এলসি খোলা কঠিন হবে এমন বার্তাও দেওয়া হচ্ছে। যারা রপ্তানি আয় দেশে আনেনি ফোর্স লোন তৈরি করে দায় শোধ করা হয়েছে, তারা দেশে অন্য যেসব ব্যবসা করছে সেগুলোর খোঁজ খবর নেওয়া হচ্ছে, তাদের উপর ঋণ শোধ করার চাপ দেওয়া হবে। যারা রপ্তানি আয় দেশে না এনে এখন পালিয়ে আছেন তাদের আইনের আওতায় আনতে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট ও সিআইডি কাজ করছে, তাদের ধরতে ইন্টারপোলের সহায়তাও নেওয়া হবে। এদিকে পাচার করা টাকা ফেরত আনতেও বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।